चम्पारम् एकबिल्वम् शिवार्पणम् त्रिदलम् त्रिगुणाकारम् त्रिनेत्रम् क्षत्रियायुधम् त्रिजन्मपापसंहारम् एकबिल्वम् शिवार्पणम्
ফিরে আসি আগের কথায়। মায়ের পুজো, মা কালীর পুজো, তো আমরা অন্যের গুরুত্ব মাহাত্ম্য এসেন্সিয়াল থিংস এসেন্সিয়াল কমোডিটি অফ দ্য ইউনিভার্স, উইদাউট দিস কমোডিটি নো বডি ক্যান এক্সিস্ট। এই নো বডি বলতে কিন্তু আমি মাসের কথা বলেছি, বিশাল জনসাধারণের কথা বলেছি। এই বাবাজি মহারাজের মতন আমি যোগী মহাপুরুষ যারা কচিয়ে কচি তাঁদের কথা বলিনি, আর অপত্যালে মহাপুরুষদের কথাও বলিনি, কারণ তাদের সম্বন্ধে তো বলেই দিলাম, তারা যা খুশি করতে পারে, যা করছেন লোকশিক্ষার জন্য। তো দিস অবতারাস আর অলসো টেকিং ফুড জাস্ট লাইক এ সিম্পল অর্ডিনারি ম্যান, দেয়ার অল অ্যাকশনস আর ভেরি ভেরি সিম্পল অ্যান্ড লাইক এ ভেরি সিম্পল অর্ডিনারি ম্যান। Teach them to teach them. The reality of the life, the aim of the life, the Supreme God, and the way. He teaches to all the masses. That you follow this path to reach that ultimate goal, Almighty. And be liberated from this bondage, mortal world. Only then, and then only, you can achieve, you can realize, will feel the eternal peace, eternal bliss for which you are struggling all the time. অর্থাৎ অবতার পুরুষেরা কিন্তু জনসাধারণকে দিতে আসেন যে তোমরা, আমি যে শিক্ষা দিচ্ছি সে মতন চলো, কারণ মনুষ্য জীবনের যে উদ্দেশ্য সেই পরমার্থ লাভ, ঈশ্বর লাভ, চিরন্তন আনন্দে প্রতিষ্ঠিত অবস্থা লাভ, মুক্ত হওয়া, চরম মুক্তি, তা পাওয়ার জন্যই তো আমার আশা। তা আমি যা বলছি তোমরা যদি তা শোনো, তোমরা পাবেই পাবে। এই লোকশিক্ষা দিতেই কিন্তু তারা সমস্ত কর্মগুণ করেন, তাই তারা কিন্তু সাধারণ মানুষের মতন বিনা আহারে থাকবেন না, থাকেন না। আমাদের ঠাকুর অরুণ বাবাও কিন্তু নিজেও সময় মতন খেতেন, আমাদেরও বলতেন সময় মতন খাবি, খাওয়ার দিকে ভীষণ জোর দিতেন। অনেকের মনে হয় সাধু হলে আছে তার খাবার টাবার দরকার নেই, প্রয়োজন নেই, সে তো সাধু, সর্বত থেকে খাবে আবার কি। এগুলো শুনতে ভালো লাগে, কল্পনা করতে ভালো লাগে, বাস্তবে যখন সে শুরু করলো পথ চলা সাধু হয়ে, প্রবর্তক সাধু, তার শরীর মন প্রাণ বুদ্ধি সমস্ত ঈশ্বরময় করার জন্যে তার সাত্বিক আহার প্রয়োজন। কিন্তু ঠাকুর ভজন বাবা বলছেন
একটা অবস্থায় এসে গেলে তারও খাবারের প্রয়োজন হয় না। বাবা লোকনাথের কথা আপনারা জানেন, তিনি যখন সাধনা করতে গেছিলেন দিনের পর দিন তার গুরুদেব ভগবান গাঙ্গুলি তাকে উপবাস করিয়েছিলেন, ঠাকুর নিজেও করেছেন, যদিও ঠাকুরের প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না, কিন্তু ওই বলেছি লোক শিক্ষার জন্য তিনি আমাদেরও উপবাস করিয়েছেন কালী পুজোয় শিবরাত্রিতে নির্জলা, যে বহু বছর আগে, প্রায় 40 বছর আগে একাদশী করিয়েছেন। তাই আহার নিয়ে থাকা আর আহার ত্যাগ করা, অর্থাৎ খাদ্যবস্তু গ্রহণ করা আর খাদ্যবস্তু বর্জন করা, দুটোই আছে। কিন্তু প্রথমে যদি খাদ্যবস্তু অর্জন করে শরীর মন প্রাণ চিত্ত বুদ্ধি ঈশ্বরময় ও ত্যাগময় না করে তোলা যায়, তাহলে ওই অন্যগত প্রাণ যাকে বলা হয় অন্য ছাড়া চলে না, তার থেকে তো মুক্তি পাওয়া যায় না। যখন সে ঈশ্বরময় হয়ে যায়, ঠাকুর বলতেন হিমালয়ে খেতে পারতাম না, পায়খানা করতে পারতাম না, বাথরুম যেতে পারতেন না, সব তিনি, তিনি নিজেই তিনি, কিন্তু তিনি লোক শিক্ষার জন্য বলছেন সবই তিনি, সেই অবস্থায় খাওয়াও যায় না, কিছু করা যায় না, খুব কঠিন অবস্থা সেটা, ঠাকুর বলেছেন। এটাও কিন্তু কিছুদিন থাকে, পার্মানেন্টলি যেটা থেকে যায় তা নয়। ফিরে আসি আবার আগের কথায়, এত কথা বলতে হলো এই অন্নকূটের অন্ন সম্বন্ধে, শস্য সামগ্রী, আরো আমি চাঁচা ছোলা কষ্ট ভাষায় বলছি, খাবার দাবারের সম্বন্ধে, যে মূল এই পৃথিবীর বেশ, জীবগণের বেশ তার উপরে দাঁড়িয়ে আছে, ভগবান তো আছেই মূলে, কিন্তু তিনি তো সৃষ্টি করে বলেছেন দেখাচ্ছেন, মা দুর্গা পুজো মহামায়া সৃষ্টি স্থিতি প্রলয়ের কারিণী, কুমারী সেবিকা সংজ্ঞা কুঙ্কুমাঙ্ক বিলাসিনী, দীর্ঘ নাভি দীর্ঘতনু দীর্ঘ নেত্র সুদীর্ঘিকা, শোভনাঙ্গী সূক্ষ্মতনু পোষণারুষণ ব্রণা, লয়াত্মিকা চন্দ্রকলা যুগরূপ যুগান্তকা, সর্বশব্দক্ষয়াকারী সর্বতত্ত্ব স্বরূপিণী, বীণাবাদ্যময়ী দেবী বীণাবাদন তৎপরা, ভূরূপা স্বর্গরূপা চ সামবেদ বিলাসিনী, চন্দ্রিকা চন্দ্রকান্তিশ্চ চন্দ্রমৌলি প্রিয়ঙ্করী, ইতিদং কীর্তয়েদ্যস্তু দুর্গনাম সহস্রকম, শ্লোমিকং পদং পাপি পাদং বাচার্ধপাদকম, প্রভাতে চার্ধদিবসে সায়ংকালার্ধরাত্রকে, দুর্গমে বা মনোমার্গে শয়নে বনদীতটে, শিবালয়ে শুদ্ধভূমি
यदि भक्ति पठेनाम सहस्रं तु लप्स्यते वाञ्छितं फलम् दुर्गगृह्या पठे नित्यं न जानो तस्य कि फलम् अश्वमेधा सहस्रस्य फलं च तत्सम नहि तीर्थस्नाना फलं लब्ध्वि धनदान्यदि विलयत पुत्रकामी द्विभावृत्या पठे सा पुत्रमाप्नुयात् धनकामी शतावृत्त धनदस्य समो भवेत् यशकामी त्रिरावृत्या अक्षयं यशः आप्नुयात् विद्यकामी भवेत् विद्वान् सप्तवत्यतु निश्चितम् चण्डिका कालिका बाला विमला कमला सती शान्ति क्षान्ति क्षिति क्षीण क्षमारूप क्षितीश्वरी लज्जतुष्टा स्तुति स्तुत्या भवानी भवमोहिनी रुद्रणी वैष्णवी सदानन्द विधायिनी मङ्गला मङ्गला हन्त्री विश्वमाता हरा प्रिया गिरिराजसुता गौरी गिरिकन्दर वासिनी विश्वहा विश्वजननी विश्वपालनकारिणी मन्दरूप हरभामिनी महामाया महारात्रि मोरात्रिश्च दारुणा अट्टहासिनी चण्डी घोरगर्गरनादिनी कराला वदनाकाली करालाक्षी कलावती त्रिश्रीराजा जया ज्येष्ठ जननी जगत् पूजा जगर माता जगद्यो निरयो निजा देव माता देव माता देवनन्द करी सदा। फिरे आसि आगेर कथाय। मायेर पूजो मा कालीर पूजो মহালয়ার দিন তো শোনেন চণ্ডীপাঠ ত্বং স্বাহা ত্বং স্বধা শোনেন তো কিন্তু তাঁরও মূল সত্তা কিন্তু ওই নব পত্রিকা নটির গাছ যা খাদ্য গুণে বস্তু গুণে ঔষধি গুণে পরিপূর্ণ মা দুর্গার পূজা ওই শস্যেরই পুজো শস্যেরই পূজা তাই মা কালীর পূজা যে হলো তার পরে এই অন্নকূট পুজো ঠাকুর কেন করলেন উৎসব এর মধ্যেই দেখুন মিল অন্য ছাড়া কিছু হয় না আমি আবার বলছি সেই মহা মহা যোগী যারা ক্ষুধা তৃষ্ণা নিদ্রা জয়ী যারা হাওয়া খান আবার খানো না শোনা যায় কাল্পনিক নয় বাস্তব আমি ঠাকুরের মুখে শুনেছি আমাকেও বলেছেন যে সেই অবস্থায় গেলে
তোরও খাওয়া দাওয়া লাগবে না। আমি যাইনি সেই অবস্থায়। কিন্তু বেশিরভাগ জনসাধারণই এই শস্যের উপর নির্ভরশীল, যতক্ষণ না সেই অবস্থা আসে। তাই এই অন্নকূটের প্রচলন করে তিনি দেখাচ্ছেন কে ঈশ্বর, কে মা। ওই মা দুর্গা, অন্নপূর্ণা, মা কালী, অন্নপূর্ণা, সমস্ত দুর্গা কালী যত দেবদেবী আছে আমাদের সনাতন ধর্মে বা অন্য কোন ধর্মে যারা রয়েছেন, সবারই অস্তিত্ব ওই অন্নে। কিন্তু তাই তার পুজো তো অপূর্ব। আমাদের সনাতন ধর্মের কি দান, বাস্তব, কোন কল্পনা নয়, কোন অবাস্তব নয়, কোন উদাহরণ নয়, কোন প্রতীক নয়। তাই এই অন্নকূট উৎসব, অন্নের পুজো, সবজির পুজো, তাই অন্নকূটে সেটাও তিথিতেই হয়। কার্তিকী অমাবস্যার পরে প্রতিপদ শুক্লা প্রতিপদ তিথিতে সুস্থভাবে আশ্রমে ঠাকুর যেটা বিধান করেছেন, 15 কিলো গোবিন্দভোগ চালের অন্ন হবে, আর বিভিন্ন রকমের যত বেশি 51, 28, 108 তার কোনো মানে নেই, যত বেশি তুমি করতে পারবে। এই 51, 108 বিধান দেওয়া থাকে কেন? একটা তো গুণ্ডি থাকবে লোককে শিক্ষা দেওয়ার জন্যে, একটা তো মাত্রা থাকবে যাতে নাকি সবাই সেটা ফলো করে। তাই কিন্তু তার থেকে যদি বেশি হয় কোনো ক্ষতি নেই, আবার কেউ পারলো না, সামর্থ্য নেই, ওতেও কোনো ক্ষতি নেই। বিভিন্ন রকমের পদ হয়, কুমড়ো ভাজা, আলু ভাজা, আরো কত কি, ধনে পাতার বড়া। এত বলে আমি সময় নষ্ট করতে চাই না, কিন্তু জেনে রাখুন যে 15 কিলো অন্ন সাজানো হয়, আপনারা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন হয়তো আমার আশেপাশে এই হরিহরপুর শ্রী ভজন ব্রহ্মচারী সেবা আশ্রমে যে অন্নকূট মহোৎসবের প্রচলন ভজন বাবা করে গেছিলেন এবং এখনো তার নির্দেশ মতন শাস্ত্রীয় মতে বিধি নিয়ম মেনে পালন করা হয়, তা আমি এখানে বসে বলছি, কিন্তু আমার মনে হয় আশেপাশে বা সামনে আপনারা দেখতে পাচ্ছেন কি হয়। তো এই 15 কিলো অন্নর চারপাশে বিভিন্ন রকমের শাকসবজি বিভিন্নভাবে রান্না করে ভরে দেওয়া হয় যত পারা যায়, পায়েস, মিষ্টি। আবার পায়েস শুধু একরকমের পায়েসই হলে নয়, যে যত রকমের পায়েস পারে, সুজির পায়েস, সেউয়ের পায়েস, চালের পায়েস, আবার লাউ দিয়েও পায়েস হয়, আপেল দিয়েও পায়েস হয়, যদি কেউ পারে তাও দেয়। মা, তুমি তো আমাদের অন্ন দিয়ে বাঁচিয়ে রেখেছো মা, তাই তোমার পূজা করছি মা, তোমার জিনিস এই তোমাকেই দিচ্ছি মা।
তোমাকে এই উপহার স্বরূপ দিচ্ছি, মা তুমি গ্রহণ করো। এই ভাব অন্নকূটের এই ভাব ঠাকুরের এই ভাবে শিখিয়েছেন সারা বিশ্বের জন্য। আপনারা বলুন, কেউ যদি অন্ন না থাকে কেউ বাঁচবেন? অসুখ হলে ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন, কিন্তু ফুড দিতে হবে। আমি বলেছি স্যালাইন, কিন্তু যে নাকি ভেন্টিলেশনে চলে গেছে সেখানেও তার ফুড কিন্তু হাওয়া অক্সিজেন। প্রশ্ন উঠতে পারে, এবারে কিন্তু খুব গভীর চিন্তিত কথা আপনাদের বলবো। আপনারা চিন্তা করবে, অনেক হয়তো করতে শুরু করে দিয়েছেন যে আমি কি বলতে পারি। এই ধরুন না, মহাকাশে যাচ্ছে, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, তারা কিভাবে বেঁচে আছে? ফুল দরকার শরীর পোষণের জন্য, যা প্রয়োজন প্রত্যেকের দরকার, সে ওটার থেকে নির্যাস বের করে ক্যাপসুল তৈরি করেই হোক। এই ধরণী মায়ের, ধরিত্রী মায়ের বুক চিরে সেই কেমিক্যালই হোক, তার শরীরে যা প্রয়োজন সব তাকে দিতে হবেই হবে। এই বলে আমার বাক্য পুষ্পাঞ্জলি মা কালীর চরণে অর্পণ করছি, এবং আপনাদের সবার চরণে অর্পণ করছি করে শেষ করলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভজন করো সব।